প্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন লিটল টাটা একুশের রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশ টোয়েন্টি ফোর অনলাইনে দর্শক আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল একটি দিন এসএ গেমসের ছয়টি ইভেন্টে আর চারিতে ছয়টিতেই স্বর্ণ পদক পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের নারী ক্রিকেট দলও স্বর্ণ পদকের স্বাদ পেয়েছে আজ উদ্বোধন করা হয়েছে জমকাল উদ্বোধন করা হয়েছে বিপিএল এর আমরা মূলত আজ সব বিষয় নিয়ে আলোচনা করব আজ আমাদের অতিথি ক্রিকেট উপদেষ্টা নাজমুল আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক বাদুল মোস্তাবিজ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী সুব্রদেব যিনি অনেক ক্রিকেট নিয়ে অনেক গান গেয়েছেন আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের সাথে যোগ দেওয়ার জন্য শুরুতে নাজমুল হোসেন ফাইম আপনার কাছে আসব আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি উজ্জ্বল দিন বর্নিল দিন বাংলাদেশের মেয়েরা দুই রানে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে স্বর্ণপদক জয় করেছে আর আরচড়িতে নিশ্চয়ই আপনি খবর রেখেছেন আপনার বিশ্লেষণ জানতে চাইছি অভাবনীয় একটি দিন বিশেষ করে আর্চারির কারণে কারণ আমরা সাফের আগে আমাদের পদকের যে সংখ্যা আমরা দেখতাম সেখানে একটা বিরাট পরিবর্তন এসছে আমরা বোধহয় সব মিলিয়ে তেরো চোদ্দোটা পদক বোধ পেয়েছি অলরেডি আগে বোধহয় আরও অনেক কমের মধ্যে আমাদের সিমে থাকতে হতো তার পাশাপাশি মেয়েরা ক্রিকেটও চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে এবং মনে পড়ছে আমরা এশিয়া কাপের কথা এশিয়া কাপে আমাদের গত এশিয়া কাপেও শেষ বলে আমাদের মেয়েরা জয় নিয়ে চলে ভারতের বিরুদ্ধে আর এস একটা অপজিশন বিরুদ্ধে আজকেও একই কাজ করেছে আমার মনে শেষ বলে খেলার ফলাফল নিষ্পত্তি হয়েছে আজকের খেলাতেও সো এটা অভাবনীয় একটা দিন বলবো যে সাফে আমরা সত্যিকার অর্থে কিন্তু পদক তালিকার কথা যদি বলি আমরা খুব ভালো করেছি বিশেষ করে এবার আমাদের মেয়েদের যদি আমরা দেখি মেয়েদের পদকের সংখ্যা দেখি বিশেষ করে আমি একটু আগে হয়তো আলাপ করছিলাম আপনাদের সাথে যে ফিজিক্যাল ইভেন্টে কারাতেতে আমরা দুটো আমাদের দুটো মেয়ে মেল পেয়েছে একটা ছেলে পেয়েছে মেয়েদের ফিজিক্যাল ইভেন্টে ভারত তুলনায় আমরা ভারত তুলনায় এক্সাক্টলি ভারত তুলনায় মেয়েদের ফিজিক্যাল ইভেন্টগুলোতে পাওয়াটা কিন্তু দারুণ আশা সঞ্চার করে কারণ আমরা সাধারণত যেটা হয় যে হ্যাঁ ঠিক আছে ফিজিক্যালি আমরা উইক আমরা হয়তো একটু আর্চারি বা একটু শুটিং এসবের বোধ আমরা চেষ্টা করে দেখতে পারি ফিজিক্যালি এই চ্যালেঞ্জটা নেয়ার মতো মানসিক শক্তি যে আমাদের মেয়েদেরও আছে এবং তারাও যে পারে এটা দারুণভাবে উদ্বুদ্ধ করবে শুধু মেয়েদেরকে না আমাদের সবাইকেই সো স্পোর্টসে যে আমরা চেষ্টা করলে ভালো করতে পারবো সেটা শুধু না ক্রিকেটের বাইরেও অনেক ইভেন্ট আছে যেগুলো এই ধরনের সাফ ক্রিকেটে আমার মনে হয় এটা দারুণভাবে এনকারেজ করবে সব ফেডারেশনকে বলি সব সংগঠকদের বলি বা কোচদের বলি বা ভবিষ্যৎ খেলোয়াড় যারাই আছে তাদের সবাইকে দারুণভাবে উদ্বুদ্ধ করবে এই পারফরমেন্সটা জি আপনার কাছে আসতে চাই যে আপনি নজর রেখেছেন নিশ্চয়ই যে আর্চারিতে আমরা আজকে ছয়টি ইভেন্ট ছয়টিতে আরও অনেকগুলোতে আরও কয়েকটি ইভেন্ট বাকি আছে সেগুলোতেও আমরা শুনতে পাচ্ছি যে সেখানেও সাফল্য ধরা দেবে আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে ফাইম ভাই বললেন যে যে স্প্রিন্ট সাঁতার এই এই ধরনের ইভেন্টে আমরা খুব বেশি ভালো করি না আমাদের কিন্তু সুযোগ রয়েছে যে আর্চারি শুটিংয়ের মতো

ইভেন আমাদের কমনওয়েলথ গেমসেও আমাদের গোল ছিল বাট আমরা শুটিংয়ে কেন যেন মানে সেই জায়গাটা ধরে রাখতে পারিনি বা এখন আসলে ওই ওই লেভেলের শুটারই তৈরি হচ্ছে না আমার যেটা ধারণা যে শুটিংয়ে যেই মনোযোগটা দেওয়া দরকার ছিল বা যেই মানের কোচিং বা যতটা সময় দেওয়া যেই মানের কোচ দরকার সেইগুলো আমরা ফুলফিল করতে পারিনি সেটা পারলে হয়তো শুটিংয়েও আমরা কিছু না কিছু মানে ভালো রেজাল্ট আশা করতে পারতাম আর সাঁতারে বলতে গেলে ওইভাবে অত ভালো আমরা কখনোই মানে ইয়ে লেভেলে করিনি এশিয়ান লেভেলে খুব বেশি ভালো করিনি কিন্তু সাঁতারও ছিল আমাদের যথেষ্ট সাঁতারও ছিল বাট সাঁতারের অবস্থাও খুবই টালমাটাল এখন তো সেই জায়গার থেকে বিবেচনা করলে যে আর্চারি বা আদার্স যে ইভেন্টগুলোতে আমাদের সম্ভাবনা আছে সেদিকটায় মানে বেশি মনোযোগী হওয়াটাই মানে উচিত তাতে আমরা আর্টিস্ট গোল্ডের দিক থেকে বা পদকের দিক থেকে যদি চিন্তা করি সেই সাফল্যটা পাবো কিন্তু আমি যে ওভারঅল চিন্তা করি যে বাংলাদেশের সব গেমসে ভালো করতে হলে তাহলে প্রত্যেকটা গেমসই আসলে সমানভাবে মনোযোগী হওয়া দরকার সমান ফ্যাসিলিটিস দরকার কোচিং তো দরকারই তাদের কোচিংয়ের ভালো জায়গা দরকার সুযোগ দরকার সেই জায়গাগুলোর অনেক অভাব আছে শুভ্রদেব আপনি ক্রিয়া প্রেমী একজন মানুষ আপনার বিশ্লেষণ জানতে চাইব তার আগে আরেকটি বিষয় এই সুযোগে বলে নিতে চাই যে আজ সংস্কৃতি অঙ্গনের একটি বড় খবর রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের শিল্পীরা প্রতিবেশী দেশে গিয়ে তারা নাম করছেন ভালো করছেন আমাদের দেশের চলচ্চিত্র অঙ্গনের বা এই যে আপনার আপনি যে জগতে আছেন গান সেই শিল্পটা কি আমাদের দেশে খুব বেশি বিকশিত হতে পারছে অ্যাকচুয়ালি আমার আমার মনে হয় যে আমরা আমি যদি নিজের কথা বলি সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু এটা ইন্টারন্যাশনালি একটা চিন্তা করা উচিত মানে আমার আমি যখন গান শুরু করি আমি মনে করেছি যে না আমি বাংলা গানকে বিশ্বের দরবারে পৌঁছাও যেটা খুবই ডিফিকাল্ট ব্যাপার সেই হেতু ধরে আমি কিন্তু ক্রিকেটের গান থিম সং বা ক্রিকেটের যে ফুটবলের থিম ওদের ক্রিকেটের হবে না কেন নাইনটি এইটে আমি মিনি বিশ্বকাপ ক্রিকেটের গান গান করলাম এই কিন্তু আপনাকে একটা কথা বলি তখন কিন্তু আনন্দবাজার পত্রিকায়ও কিন্তু একটা আমাদের একটা কনসার্টে হেডলাইন হয়েছিল হেরে গেল সৌরভ গাঙ্গুলির কলকাতা সুব্রদেবের আমি সহ আরো রতীন্দ্রনাথ রায় অনেকের নাম দিই এরকম কিন্তু হয়েছে তো অ্যাকচুয়ালি হয়েছে কি আপনার একটা ডেস্টিনেশন থাকতে হবে গানের যে আপনি এটা বললেন যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি কিন্তু এত উৎসাহ দেন সব ব্যাপারে এবং উনি কিন্তু দেখতে চান যে বাংলাদেশের যারা ভালো করছে এরা অনেক ভালো করে আজকে দেখেন একটা কথা আমি বলতে চাই আর্চারি নিয়ে আপনি কথা বলছিলেন আমার হঠাৎ মনে হলো আমি কিন্তু কয়েক বছর আগে আর্চারি থিম সংটা আমার করা ফার্স্ট চপল ভাইরা আমাকে নিয়ে গিয়েছিলেন সেই বিকেএসপিতে আমার মনে আছে এবং টুর্নামেন্ট উদ্বোধনে আমি আর রাখি আলমগীর আমার কম্পোজ করা শহীদুল আজমের লেখা তো আমি একটু অন্য প্রসঙ্গে আপনি যে প্রশ্ন করেছেন সেটার সূত্র ধরে বলতে চাই যেমন অনেকে জানে না আমাদের দেশের একটা বাংলা গান এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের থিম সৎ মানুষ কখন অ্যাসিড চলে যখন অ্যাসিড অনেক ভিকটিম হতো আমরা টু থাউজেন্ডে করেছিলাম যেটা বিবিসি এশিয়া টুটেতে তে দেখিয়েছিল এবং আমার প্ল্যানিংয়ে রোমো রোম ভিডিও আপনি যদি ভালো করে কোনো কিছু প্রেজেন্ট করতে পারেন সেটা যে কোনো আঙ্গেও ক্রিকেট বল আমাদের দেশে যেমন এখন মূল কনসেনট্রেশন ক্রিকেটের উপরে হ্যাঁ আপনি যদি ওই ক্রিকেটে আমরা যতটুকু অ্যাটেনশান দিই হয়তো নট পসিবল এটা যদি আমরা শুটিংয়ে দিই আর্চারিতে দেই বা অন্য সেক্টরে আপনি গানের সেক্টরে বললেন এটা হচ্ছে নিজের চেষ্টা এবং একটা আপনি যখন কোনো কিছুতে পার্টিসিপেট করবেন হোয়াট এভার ইট ইস এটা হোক কনসার্ট হোক আর খেলা হোক আর যে কোনো কিছু এটা হচ্ছে আপনাকে টোটাল জিনিসটা দিতে হবে আপনাকে এবং আপনাকে সবসময় চিন্তা করতে হবে না আমি বাংলাদেশ হলে আমিও পারবো এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে আবার আসবো যে আজ বঙ্গবন্ধু বিপিএল এর উদ্বোধনের অনুষ্ঠান হয়ে গেল জমকাল উদ্বোধন অনুষ্ঠান কেমন দেখলেন যেটা বিকেল থেকে বেশ নাচ গান অনেক কিছু হলো প্রধানমন্ত্রী আসলেন মানুষের ইনভলভমেন্ট দেখলাম আমার মনে ভালো হয়েছে বিপিএল নিয়ে কিছুটা দ্বিধাদন্দ ছিল কারণ এবার একটু ভিন্ন আঙ্গে সরাসরি বিপিএল হচ্ছে না সেগুলো নিয়ে কিছুটা ইয়ে হবে কি হবে না বাট শুরুটা খুব একটা খারাপ হয়নি আজকে মানুষজন বেশ ছিল স্টেডিয়ামে এবং আমার ধারণা টিভিতেও যথেষ্ট মানুষজন দেখেছে এটা আর দু তিন দিন পরেই বিপিএল মূল বিপিএল খেলাটা শুরু হবে হোপফুলি এটা হয়তো সবাইকে একটু জাগিয়ে তুলবে মূল খেলার দিকে একটু আকর্ষণটা বাড়ানোর ক্ষেত্রে তবে আমি শুধু একটু একটা জিনিস মনে হয় যে আমার যে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আমাদের স্বাভাবিকভাবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এটা সারা বিশ্বে প্রচারিত হবে এটা ভালো কোয়ালিটির একটা জিনিস বাঞ্ছনীয় বা তার পাশাপাশি বিপিএলটাও যেন সুন্দরভাবে হয় খেলাটা যেন সেই কোয়ালিটির খেলা হয় সেই মান যেন বজায় রাখতে পারি অন দ্য ফিল্ড অ্যান্ড অফ দ্য ফিল্ড এটা এটা খুব গুরুত্বপূর্ণ হবে এ এবছরের বোধ হয় সে ধরনের স্টার প্লেয়ারের সংখ্যা কিছুটা কম আছে সেদিক থেকে এটার আকর্ষণ কিছুটা কম হয় কি না সে ব্যাপারটা সন্দেহ আছে বাট যারাই আছে তারা যদি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা খেলে যদি রান হয় চার ছয় হয় হয়তো মানুষজন আবার এদিকে আকর্ষিত হবে সেটা অপেক্ষায় আছেই আমার মনে হয় আজকের অনুষ্ঠান তো শেষ হয়ে গেল এখন সবাই অপেক্ষায় আছে মূল খেলাটা শুরু হবার এবং দারুণ কিছু খেলা দেখার

মানে আয়োজকরা কোনো কিছুই করেনি বলতে গেলে আপনার সোনু নিগম হঠাৎ করে বলছেন যে এরকম এটা বঙ্গবন্ধু বিপিএল এর জন্য আমরা এই পারফর্ম করছি বা এটা করছি বা কৈলাস খের বললেন এটা দিয়ে তো আসলে মানে বিপিএল এর যে ওপেনিং এটা তো প্রুফ করা মানে প্রুফ হয় না আপনি এখানে তো অনেক কিছু করা যেত ধরেন আজকে ওয়ার্ল্ড ক্রিকেটের দুই চার পাঁচজনের কমেন্টস শুনে যেত এটা নিয়ে বা ক্রিকেট নিয়ে কোনো কোরিওগ্রাফি বা ক্রিকেট নিয়ে বা মানে ধরেন লাইটিং বা আদার্স অনেক কিছু করা ছিল বাট আমি এর কিছুই পাইনি শুধু গান এবং আপনার সালমান খান আর ক্যাটরিনা কাইফের পারফরমেন্স এর এর বাইরে আর কিছু পাইনি শুভ্রদেব আপনার মূল্যায়ন জানতে চাই আমার মনে হয় যে আপনি প্রথম একটা কথা বললেন যে স্টার প্লেয়ারের একটু অভাব আছে তো আজকের যে প্রোগ্রামটা আমার মনে হয় এটার একটা মেন উদ্দেশ্য ছিল যে পুলিং ক্রাউড মোর ক্রাউড বাট একটা জিনিস হচ্ছে খেলায় কত ক্রাউড হবে এটা একটা কিন্তু ব্যাপার আজকেরটা এটা সব জায়গায় হয় আর আমার যেটা মনে হয় এখন এত দেশে টি টোয়েন্টি খেলা হচ্ছে এভরিডে আপনি দেখবেন টিভিতে সাউথ আফ্রিকায় হয় ওয়েস্ট ইন্ডিজে হয় কিছুদিন আগে আপনার মিডল ইস্টে হলো তো যার জন্য আমরা সবসময় একটা কথা মনে করে কি জানেন ওই লেভেলের যদি আপনার প্লেয়ারস আর ওই লেভেলের যদি টিম কম্বিনেশন না হয় একজন একটা কথা বলেছিল এটা মিউজিক না যে মাইকেল জ্যাকসন যদি প্রত্যেক মাসে দুটা করে কনসার্ট করে আস্তে আস্তে লোক কমবে एक्चुअली আপনাকে সেই কোয়ালিটিটা ধরে রাখতে হবে আর আজকে যে প্রোগ্রামটা প্রোগ্রামটার উদ্দেশ্য আমি বললাম যে পুলিং ক্রাউড বাট একটা জিনিস আমি 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 একটা না না একটাই সবটার কথা আমি সূত্র ধরে বলতে চাই একটা ডিজাইনের একটা মানে উচিত ছিল একটা ক্রিকেট রিলেটেড অথবা বঙ্গবন্ধু কাপ যেহেতু সুন্দর একটা কিছু পেট্রিওটিক কিছু প্রথমে করা যেত না এই এই আয়োজনটা এবার একটু বিশেষ আর কি বলছেন যে গুলো নেই এবার বঙ্গবন্ধুর নামেই উৎসর্গ করা হচ্ছে আপনি বলছিলেন আপনি কি বলতে চান যে বঙ্গবন্ধু একটা একটা পেট্রিয়টিক খুব একটা সুন্দর জাঁকজমক যদি ওপেনিং করা যেত সেটা আমাদের দেশের একটা কালচার কৃষ্টি নিয়ে সেটা আমি বলতে চাচ্ছি সেটা একটা পার্ট হতে হতো ডেফিনেটলি একটা পার্ট হলো কিন্তু মানে আপনি পূর্ণাঙ্গ আমি কিন্তু এপ্রিশিয়েট করছি সবকিছুই অ্যারেঞ্জমেন্ট আমাদের দেশের সবাই দেখতে পারলো কারণ এরা স্টাররা তো ইন্টারন্যাশনাল স্টার মনে করেন আপনি সালমান খানের আগেও আপনি জানেন যে স্টেডিয়ামে যে শো হয়েছে সেখানেও পারফর্ম করেছে ক্যাটরিনা বাট আবার অনেকদিন পরে কিন্তু আমি বলছি যে আমাদের একটা আমাদের কৃষ্টি কালচার নিও একটা কিছু করা যেত ওপেনিং এ আমি বলছি সেটা আপনি কি বলতে যাচ্ছিলেন যে আমরা কয়েকদিন আগে একটা আয়োজন দেখলাম সৌরভ গাঙ্গুলী যে আয়োজনটা করলেন সেটা যতটা ছিল সেটা থেকে মানে বিশ্লেষণ করলে কি यार আমি যেতে চাচ্ছি না আমি কমপ্লিটলি এই বঙ্গবন্ধু বিপিএল এ থাকতে চাচ্ছি যে বঙ্গবন্ধু বিপিএল কিন্তু আমার তো কোথাও না কোথাও বুঝতে হবে যে এটা আসলে আমি ক্রিকেট খেলার জন্য একটা ওপেনিং সেরিমনি হচ্ছে কিন্তু আমি তো দেখলাম যে একটা কনসার্ট হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু আমি সেই জায়গাটাই বলছি যে আপনি ক্রিকেটের আয়োজন করছেন এত বড় একটা বাংলাদেশ প্রিমিয়ার লীগের বঙ্গবন্ধুর নামেই করা তো বঙ্গবন্ধুর প্রেজেন্ট করা কেন ছিল सिंपली প্রধানমন্ত্রী ওপেন করার পরে তারপরে বঙ্গবন্ধুর একটা ছবির সাথে যে জাতির জনক বঙ্গবন্ধু তার প্রতি শ্রদ্ধা এইভাবে আসে বাট আরও ভালো কিছু করা যেত আমি শুধু বঙ্গবন্ধুর কথা বলছি না বলছি যে ক্রিকেট যে এটা যে বিপিএল সেই জিনিসটা তো আমার আমি বাইরে থেকে হঠাৎ করে আমি টেলিভিশনের সামনে বসলাম আমি জানিও না কিন্তু আমি দেখে তো বুঝতে হবে যে এটা বিপিএল এর জন্য আয়োজনটা আমি তার কিছুই পাইনি জার মানে তো এটা এক ধরনের ব্যর্থতা বা আপনি যে কোনো আয়োজন করেন যে কোনো কোনো প্রাইজ গিভিং যদি হয় সেখানেও তো আপনি বলবেন যে এই জিনিসটা বা কোথাও না কোথাও আমি বুঝতে পারবো যে এই জিনিসটা হচ্ছে যে এই কারণে এই প্রোগ্রামটা আমি সেই জিনিসটা পাইনি কোথাও কারণ আমি কনসার্ট তো দেখতেই পারি কনসার্ট কিন্তু এখন টেলিভিশনে বা বিভিন্ন পৃথিবীর সব জায়গার বহু কিছু মানে পাওয়া যায় ইউটিউবে পাওয়া যায় তাই না তো সেটা দেখার জন্য তো আমি এই কষ্ট করে স্টেডিয়ামে গেলাম শুধুমাত্র ওই বা দাদা যেটা বলছিলেন যে হ্যাঁ যে এখানে ক্রাউড আনার জন্য করা হচ্ছে কিন্তু সেটা কেন খেলার জন্যে না আমি শুধু নাচ গান দেখানোর জন্য কোনটা এখানে তো খেলাটা মূল বিষয় ওপেনিংটা তো শুধু ওপেনিংটা তো মূল বিষয় না ওপেনিং এর ক্রাউড হলো খেলা ক্রাউড হলো না আপনি খেলাটাকে তো আগে ইন্ট্রোডিউস করবেন বা কোথাও না কোথাও বোঝাবেন সুব্রত আপনি অনুষ্ঠান শুরুর আগেই বলছিলেন যে একটা থিম সং থাকা খুব জরুরি ছিল অন্যবার ছিল আমি ঠিক জানি না থিম সং করলে এখন তো যেহেতু আমি বলেছি যে থিম সং আমরা যখন প্রথম করি তারপর থেকে দেখবেন এস সিরিজেও কিন্তু এখন একটা গান আছে আর কিন্তু ছিল না প্রথম বাংলাদেশ থেকে শুরু এস সিরিজেও গান আছে আপনি দেখবেন প্রত্যেকটা টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আপনি প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু গানে আমাদের মিনি বিশ্বকাপ ক্রিকেটে প্রথম আমরা যখন করি নাইনটি নাইনটি এইটে যে টু থাউজেন্ডে হয় ওটা তো ছিল জাস্ট বাংলাদেশ খেলেনি কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া যে ক্রিকেট খেলাটা হয় সেখানে চার মারো ছক্কা মারো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অফিসিয়াল থিম সং এই পৃথিবীর যে কোনো দেশের জন্য এটা অ্যান্ড পরবর্তীকালে আপনি দেখবেন যে থিম সং একটা জিনিস আছে কি এটা মানুষকে একটা জায়গায় উদ্বুদ্ধ করে থিম সংটা থাকলে আপনি একটা মিনিংফুল হতো একটা টুর্নামেন্টের একটা থিম সং সেইখানে আমাদের দেশের কথা থাকতো আমার ক্রিকেটের সাথে আমার আমাদের মানুষের ভালোবাসার কথা থাকতো এরকম আমার মনে হয়েছে আপনার কাছে আবার আসবো যে নিশ্চয়ই এই বিপিএল এর খেলা মাঠে গড়াচ্ছে এগারো তারিখ থেকে নিশ্চয়ই আমাদের কোচ এই আমাদের বিপিএল এর দিকে তিনি ছুটিতে আছেন যদিও বিপিএল এর নজর রাখবেন সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চয়ই তিনি চাইবেন যে এইখান থেকে কয়েকজন প্লেয়ারকে খুঁজে বের করার আমরা সেই প্রতিদ্বন্দ্বিতাই তো দেখতে চাই অবশ্যই বিপিএল তো কতগুলো ইয়ে থাকা উচিত মানে আউটকাম থাকা উচিত একটা হচ্ছে যে কম্পিটিভ ক্রিকেট হবে এটা তো একটা আছে কিন্তু এটা দিয়ে ইভেন্চুয়ালি যেটা হবে যে এক্সিস্টিং যেসব প্লেয়ার আমাদের আছে যাদেরকে আমরা চিনি জানি তারা তাদের খেলা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাবে কিন্তু তার চাইতে বড়ো পাওয়া হবে যে এর মধ্যে দিয়ে অচেনা একজন দুজন প্লেয়ার বেরিয়ে আসবে যেটা আমরা অন্যান্য টুর্নামেন্টে দেখতে পাই কারণ এই এই খেলাটা হলো এমন একটা খেলা যেখানে আপনি ডেসপারেটলি খেলবেন বোল্ডলি খেলবেন এটা ইট গোজ উইথ দ্য ইউথ আমাদের নতুন যারা খেলোয়াড় আছে যাদেরকে আমরা চিনি না যাই না হঠাৎ করে তাদের মধ্যে থেকে যদি একজন দুজন আসে সেটার দারুণ একটা পাওয়া হবে আইপিএলে কে এরকম আমরা প্রায় দেখি এরকম ইন্ডিভিজুয়াল দলগুলো ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করে ওদের ট্রেনিং করে তারপর খেলার সুযোগ দেয় এর থেকে দুজন খেলা কিন্তু বেরিয়ে এসেছে এবং তাদের মধ্যে দুজন জাতীয় দলও খেলছে সো এই একটা বিরাট সুযোগ বিপিএল আমাদের করে দিতে পারে আমরা কিন্তু রিসেন্টলি বুঝতে পেরেছি যে আমাদের আমরা আমরা যাদেরকে নিয়ে টি দল এতদিন করেছি তাদের মধ্যে অনেকেই আছে যারা সত্যিকার অর্থে টি টোয়েন্টি টি উপযোগী না সেই অর্থে সো তাদের অল্টারনেটিভ প্লেয়ার কিন্তু আমাদেরকে বের করতেই হবে এবং এই বিপিএলটা হয়তো সেটা একটা সুযোগ তৈরি করে দিতে পারে যদি আমরা একজন দুজন প্লেয়ারকে অ্যাড করতে পারি আমাদের মূল মূল দলের সাথে তাহলে হয়তো দলের মধ্যে কিছু পরিবর্তন আসবে দলটাকে আর একটু শক্তিশালী হিসেবে আমরা দেখতে পাবো

নিউডল ডাটা গুসাতে আবারো স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম ক্রাঙ্গনের বন্নি লাগদিন এই বিষয় নিয়ে আবারো আসব আলোচনায় বাদল মোস্তাফিজ আপনার কাছে আমরা এবার বিপিএল এর মাঠের খেলার দিকে নজর দেব ফাইম কাছে যে প্রশ্নটি করেছিলাম একই প্রশ্ন আপনার কাছে আমার যেটা মনে হয় যে এবার খেলাটা হচ্ছে ভিন্ন ফরম্যাটে মানে ফরম্যাট বলতে যে ফ্র্যাঞ্চাইজি নাই এখন পুরোটাই আয়োজন করছে বিসিবি বিসিবির আন্ডারেই টোটাল টিমগুলা এই জায়গাটা একটা জায়গায় আমার মনে হয় যে কম্পিটিটিভ ক্রিকেট এই জায়গাটা বোধ একটু মার খাবে কারণ থাকলে যে সুবিধাটা হয় পুশ করে প্রত্যেকটা প্লেয়ারকে তাকে মানে প্লেয়ার কিনছে সেটা একটা বিষয় তারপরে তার এলাকা ভিত্তিক বিষয় থাকে তাদের ক্রাউড থাকে অনেক সেই ক্রাউডের প্রেশার থাকে সেই জায়গায় কিন্তু তার ল্যাবিলিটিস বা একটা প্লেয়ারের তাগিদ থাকে অনেক যে আমাকে ভালো করতে হবে যে এই টিমে আমি খেলছি নোয়াখালীতে খেলছি বা কুমিল্লায় খেলছি বা সিলেটে খেলছি বা যেখানেই খেলি যে ওই জায়গার ক্রাউডদের মানে যে ইয়াটা আছে প্রত্যাশা আছে সেটা আমি পূরণ করব সেই জায়গাটা কিন্তু সেই তাগিদটা তার ভেতরে কাজ করে প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে তো সেই জায়গাটার কিছু ঘাটতি আমার মনে হয় থাকবে হয়তো এই টুর্নামেন্ট সফল হবে ভালো হবে আগের চেয়ে ভালো হতে পারে আমরা আগের চেয়ে ভালো প্লেয়ার পেতেও পারি ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স যে তাদের ভালো পারফরমেন্স দেখতে পারে বাট মানে আপনি যদি একদম সাদা চোখে দেখেন খালি চোখে দেখলে কিন্তু এই জায়গাটা এইটা মানে একটা বড় ঘাটতি মনে হবে আপনার কাছে সেটা মনে হয় কিছুটা তাগিদের তো থাকবে ফ্র্যাঞ্চাইজার নিজের হলে হয়তো কি তাদের যে রিসোর্স আছে তার অপটিমাম ইউজ করার জন্য তারা মরিয়া হয়ে যেত এটা আমরা সবসময় দেখে থাকি যে সেটা এক খেলোয়াড় সিলেকশনের ক্ষেত্রেই হোক আমাকে আরো দুটা প্র্যাকটিসেশন বেশি দিতে হবে সেটার ক্ষেত্রেই হোক কিংবা আমার ওই কোচ লাগবে অথবা ওই ফিজি আমার লাগবেই লাগবে বা তো আমার হবে না এই যে তাগিদগুলো এই সব কিছু মিলেই কিন্তু একটা দল হয় এবং যে এনভারনমেন্টটা তৈরি হবে যেটা বললো বাদল যেটা বলুন যে প্রেশারটা ক্রিয়েট হবে প্লেয়ারদের ওপর যে ডিমান্ডটা তৈরি হবে সেটাও প্লেয়ারদেরকে দারুণভাবে উদ্বুদ্ধ করবে বা

তো আমার মনে এখানে এসএসসি ঘাটতি হতে পারে তো এই ব্যাপারে ক্রিকেট বোর্ডকে খুবই সতর্ক থাকতে হবে যদি 10% ঘাটতি হয় তাহলে কিন্তু বিপিএলটা কিন্তু অনেকটা মার খেয়ে যেতে পারে সেই ব্যাপারে ক্রিকেট বোর্ডকে খুবই সতর্ক থাকতে হবে সুব্রত যে ফ্র্যাঞ্চাইজি নাই বাগল ভাই বলছিলেন যে তাহলে কি যে বিভিন্ন অঞ্চলের যেমন খুলনা বা রাজশাহী এদের টিম ছিল মানুষের আগ্রহ কি কম থাকবে না আমি আপনার মানুষে আমি আপনি প্রথম যে কোয়েশ্চেনটা করেছিলেন আমি একটা বলতে চাই আমার মনে হয় যে এই টুর্নামেন্টে আমাদের যদি এই টুর্নামেন্ট দিয়ে আমাদের সামনে যে বিশ্বকাপ আছে টি টোয়েন্টি এটা কিন্তু আপনার আউটপুটটা কি টুর্নামেন্টের এটা যদি আপনার যারা খেলছে তারা যদি জানে যে না ম্যানেজমেন্ট বা বোর্ড চায় যে যারা এখানে খেলবে ফুল এফোর্ট দিয়ে কারণ আমাদের কিন্তু টার্গেট হচ্ছে কি আমাদের কিন্তু দেখেন একটা জিনিস একটু আমার আমার আবার আসতে হবে এই টেস্ট ম্যাচে ইডেন গার্ডেন্সে যেটা হলো আমাদের কিন্তু একটা সময় আসছে কিন্তু তিনটা টিম করার এটা সবাই বলে অস্ট্রেলিয়ার মতো যেরকম টি টোয়েন্টি ওয়ান ডে এবং আমার মনে হয় যে আপনি যে বলছেন যে ফ্র্যাঞ্চাইজ করাতে এখন যে চেঞ্জ হয়ে গেছে সিস্টেম কিন্তু আপনি যদি খেলাটাকে ওইভাবে দেখেন যে না আমি যদি এখানে ভালো পারফরমেন্স করি আমি নেক্সট হয়তোবা সামনের বছর যে ওয়ার্ল্ড কাপ হবে সেইখানে আমাদের বাংলাদেশ টিমে চান্স পাবো এরকম যদি আমাদের একটা মেন্টালিটি থাকে প্লেয়ারদের কারণ এখানে আপনি বাইরের প্লেয়ারদের সাথে খেলছেন হয়তোবা ওই লেভেলে অনেকে কিন্তু এবার কি স্টার কম নাকি মানে গত বছরে কম আমার যেটা মনে হয় যে আপনার যদি আমরা দেখেন একটা জিনিস কি আমরা সবসময় বলি টি টোয়েন্টি আমাদের কিন্তু লং হ্যান্ডল প্লেয়ার কম হয়তো দেখা গেলো এবার টুর্নামেন্টে একটা নতুন প্লেয়ার উঠে আসলো আমরা ওইভাবে টুর্নামেন্ট টুর্নামেন্টটাকে চিন্তা করি যে কিভাবে আপনি আউটপুট পাবো আমাদের ফিউচার টি টোয়েন্টি আমাদের কিন্তু টি আমরা ইন্ডিয়ার সাথে একটা জিতেছিলাম তারপর একটা হারলাম তা আমাদের টুর্নামেন্টের এইটার মতো হবে বা আমাদের ডেস্টিনেশন হবে যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা এখান থেকে কি প্লেয়ার পাই এসে কম্পিটিভ মাইন্ড নিয়ে আমাদের খেলতে হবে আমি লোকাল প্লেয়ারদের কথা বলছি আবার একটু এস এ গেমস এর দিকে যাবো বাংলাদেশের ছেলেরা কাল ফাইনাল খেলবে শ্রীলঙ্কার কাছে আজ এই শ্রীলঙ্কার কাছে হেরেছে মানে আমাদের টিমে কিন্তু বেশ কয়েকজন জাতীয় দলে খেলা প্লেয়ার আছে তারপরেও কেন আমাদের এই হতাশাজনক পারফরমেন্স না এমন হতেই পারে তবে আজকে আজকে আমি জানি আপনি যে কথা রেফার করছেন যে আমাদের মূল চীনের যে দুজন খেলোয়াড় আজকে খেলেন তারপর বলবো যে আমাদের দলের যে শক্তি আছে যে যে অভিজ্ঞতা আছে সেটা যথেষ্ট আজকের নিশ্চয়ই তাদের কিছুটা ভাবিয়ে তুলবে ফাইনাল এটা এক ধরনের চাপা আছে যে তাদেরকে গোল জিততেই হবে একটা চাপও তাদের মধ্যে আছে বাট আমার মনে এখন যে দলটা আছে সেই দলটার মধ্যে যতটুকু অভিজ্ঞতা আছে এবং অপোজিশনের যে অবস্থা তাতে আমরা আমরা কাগজে কলমে কিন্তু বেশ এগিয়ে আছে এবং এটা ধরে নেওয়া যায় না ক্রিকেট যেহেতু সেহেতু তবে ধরে নেওয়া যায় না বাট শক্তির দিক থেকে আমরা যথেষ্ট এগিয়ে আছে এবং ফাইনালে আমাদের যেটা উচিত বাট আজকের পর যেটা নিশ্চয়ই কিছুটা কিছুটা ভাবিয়ে তুলবে আমাদের দলকে আমি আশা করব সামনের কালকে হয়তো পুরো শক্তির দল নিয়ে খেলবে যেটা নিয়ে আমার একটা অবজারভেশন আছে যে আমি আমি কখনই মনে করি না যে এই ধরনের একটা টুর্নামেন্টে

সেটা তো হয় সৌম্য করবে না আফিফ করবে তো তাতে আমাদের কোনো লাভ হবে না কিন্তু নতুন খেলোয়াড়দেরকে আমরা সেই সেই সুযোগটা করে দিতে না পারি যে নার্ভটা কখনই তৈরি হবে না সো ওরা আন্ডার প্রিপেয়ার্ড অবস্থায় কিন্তু যাবে অথচ আমরা কিন্তু মনে করবো ওরা তো ওই ম্যাচ খেলেছে ওই ম্যাচ খেলেছে সব ম্যাচে কিন্তু কখনো লিডারশিপ রোল নেওয়ার সুযোগ পায়নি লিডারশিপ রোলটা দিতে হবে এইসব হচ্ছে সেই সুযোগ আমার মনে এই চ্যালেঞ্জটা এখন আমাদের নেওয়ার সময় এসেছে এখানে কিছু রিস্ক আছে কিন্তু আপনি হয়তো যথার্থ একটা দল পাঠালে এমন হতে পারে আপনি হয়তো গোল্ড মেডেল পাবেন না কিন্তু আপনি গোল্ড মেডেল না পেলেও আপনি হয়তো অন্য কিছু কিছু জিনিস পাবেন আপনি একটা বা দুটো খেলোয়াড় পাবেন যারা এখানে পারফর্ম করেছে এবং পারফর্ম করার কারণে আরও আত্মবিশ্বাসী হয়েছে সেটা কিন্তু একটা বড় পাওয়া হতে পারে আমাদের জন্য এবং এখন সময় এসেছে সেই দিকে একটু মনোযোগী হওয়া আমাদের জন্য আমরা কি এই যে এই এটা তো নিশ্চয়ই ভুল একটা

আপনি ম্যাচ জিততে হবে বিষয়টা কিন্তু ম্যাচ জেতা বা গোল জেতা না বিষয়টা হলো আপনি ভালো পারফর্ম করছেন কি না আপনি আপনার নিজেকে যতটুকু যেভাবে অ্যাপ্লাই করা সেটা করতে পারছেন কি না তারপরে কিন্তু এক টিম হারবে এক টিম জিতবে সেটা কিন্তু ডিফারেন্ট ইস্যু আপনি আজকে হারলেন কালকে কিন্তু জিতবেন সোয়াইম ভাই যেটা বলছিলেন যে ওই যে আমি কিন্তু মনে করি যে এই যে যারা ন্যাশনাল টিমে অনেক ম্যাচ খেলে ফেলেছেন সেই প্লেয়ারগুলারে এই এই সব টুর্নামেন্টে পাঠানো উচিত না কারণ হলো যে আমি ন্যাশনাল টিমে অনেক প্লেয়ার আছে যে প্লেয়ারটা কালকে সুযোগ পেল বাট তিনটা ম্যাচ ছিল একটা ম্যাচেও সে খেলার সুযোগ পায়নি মানে সঙ্গত কারণেই পায়নি তার চেয়ে ভালো বেটার প্লেয়ার টিমে আছে বাট সে চোদ্দ জনে ছিল কিন্তু এই প্লেয়ারটা গেলো আসলো তার কিন্তু ম্যাচ কোনো এক্সপেরিয়েন্স হয়নি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই তো তাকে আপনি কোন জায়গায় মানে কোন লেভেল থেকে অভিজ্ঞতা মানে তার অভিজ্ঞতা অর্জনের সুযোগটা দিবেন এইসব জায়গা হলো সেই জায়গা যে যেখানে তাকে আপনি খেলতে দিতে হবে তো খেলতে দিলে ফাইন ভাই বলছিলেন যে লিডারশিপ বা আসলে লিডারশিপ হোক বা পারফরমেন্সের দিক থেকে হোক বা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স হোক মানে সব কিছু মিলিয়ে মানে আপনি নেক্সট ভবিষ্যৎ ন্যাশনাল টিমের প্লেয়ার তৈরি করতে পারবেন তো এই জায়গাগুলো কিন্তু আসলে মানে ভাবতেই হবে মানে এখন না বরাবরই মানে আমাদের যতদিন মানে ক্রিকেট বাংলাদেশে থাকবে বাংলাদেশ খেলবে ততদিনই জিনিস ভাবতে হবে মানে প্লেয়ার তৈরি করা। কিন্তু না থাকলে। আপনি যত ভালো টিম নিয়ে খেলেন না কেন ওই সব প্লেয়ার কিন্তু পাঁচ বছর সাত বছর বা দশ বছর পরে থাকবে না আপনার নতুন রিপ্লেসমেন্ট লাগবে আজকে সাকিবের রিপ্লেসমেন্ট নাই মুশফিকের নাই ইভেন মারফিন নাই তাই না তামিমের নাই তা আপনি এই রিপ্লেসমেন্ট তৈরি করতে হবে তো আপনি করতে থেকে করবেন

আপনি হয়তো ধারণা করবেন যে ঠিক এবারে যাক পরেরবার আমরা ওদেরকে দিবো কিন্তু পরেরবার যখন আসবে তখন আবার ওই সাকিব তামিম মুশফিকই যাবে তো আমার মনে এখন সময় এসেছে যে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার আপনি যদি সাকিব তামিম মুশফিকের জায়গায় সম্মুখে দেন লিটনকে দেন আচ্ছা তোমরা এই দায়িত্বটা নাও আপনার হয়তো হেরে যাবার সম্ভাবনা থাকবে আপনি একবার হারবেন দুইবার হারবেন কিন্তু ওরা কিন্তু আস্তে আস্তে নিজেকে গড়ে তুলতে পারবে এখন যেটা হয় যে অন্যদের ছায়ায় ওরা বেড়ে বেড়ে উঠছে অন্যদের ছায়ায় কিন্তু আপনি অনেক দূর যেতে পারবেন না

এই জায়গাটা আমাদের যাওয়াটা খুব জরুরি আমরা এই জায়গাটা যেতে পারছি না ওই সাহসটুকু আমরা দেখাতে পারছি না এবং এটা শুধু জাতীয় দলের ক্ষেত্রে না কিন্তু আমাদের আন্ডার ফোরটিন খেলা হয় যে ওইখানেও তাই আমাদের কোয়ালিফাইং বা থার্ড ডিভিশনে যে খেলাটা হয় ওইখানেও তাই আমরা রিস্ক নিয়ে বলতে পারি না ঠিক তো ওইখানে মনে হচ্ছে খুব ভালো হবে ওকে একটু সুযোগ দিয়ে দেখিত এটা আমরা কখনোই করি না এটা আমাদের কালচারের মধ্যেই নেই এই জায়গা থেকে আমাদের ওটা বেরিয়ে আসতে হবে এই এই এইটা এই কাজটা কে করবে এই কাজটা অর্গানাইজেশন দিক করতে হবে অ্যাকচুয়ালি আমি বলি আপনাকে কিন্তু একটা জিনিস কি আপনি দেখবেন আমি বলতে চাই ইন্ডিয়ার থেকে এত প্লেয়ার বের হয় দেখেন দিলীপ ট্রফি রঞ্জি ট্রফি বা এই যে ওদের যে ঘরোয়া ক্রিকেটটা ওদের কিন্তু অনেক অনেক সিরিয়াস এখানে কিন্তু একটা প্লেয়ার আপনার কিন্তু এখানে আমাদের একটা জায়গায় আমরা কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের কনসেন্ট্রেশনটা ফার্স্ট ডিভিশন যে লিগ খেলা হয় সবাই জানে ওনারা অনেক ভালো জানে সেখানে দেখেন আম্পায়ারিং থেকে শুরু করে অনেক বিতর্ক আছে

এটা জোড়া লাগানোর ইয়ে পাবেন না মানে পাইপলাইনে আপনার রিজার্ভ থাকতেই হবে যদি না থাকে আপনি পুরো ফিল আপ করতে পারবেন না যে গ্যাপটা তৈরি হবে সেটা ফিল আপ হবে না আপনি জানেন কি না না ইন্ডিয়াতে কিন্তু আপনি সিরিয়াসলি আপনি যদি টিম থেকে বাদ পড়েন তারপরে যদি আপনি ওই এই নেক্সট ম্যাচে আপনার জোনাল যে ম্যাচগুলো ইস জোন ওয়েস্ট জোন আপনি যদি না খেলেন তাহলে আপনি কখনো ন্যাশনাল টিমে আসতে পারবেন না খেলতে পারছে পারছেন মানে খেলার গুরুত্বটাও তেমন নেই তারাও তাদের কোনো আগ্রহ নেই এবং খেলার কোনো গুরুত্ব নেই ঘরোয়া ঘরোয়া গুরুত্ব নেই তো মানে ওইটাকে আমরা গুরুত্ব বানাতে নি কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের কোনো কিছু দাম দেয় আমরা যে প্রথমে আছে আমরা যে প্রথমে যে আমাদের সামনে কিন্তু এখন এটা তো একটা ফ্যাক্টর আছে আজকে আমরা যে শুরু করেছিলাম বিপিএল দিয়ে সেখানে টি-20 ম্যাচ হবে আপনি দেখেন আমাদের কিন্তু টি-20 এর জন্য আমি মনে করি আমরা যে কোচের আন্ডার এখন খেলছি আপনাকে কিন্তু টি-20 কোচ আলাদা আনতে হবে লাইক ভিভরিচার রিভিয়ান রিচার্স বা ওই ধরনের একদম ড্যাশিং অ্যাটাকিং কোচ আনতে হবে এইগুলা কিন্তু এখন থেকেই চিন্তার বিষয় আপনি যদি একই কোচ দিয়ে আপনি মনে করবেন না এটা ঠিক না কারণ কি আপনাকে ইসের অফ গেম এখানে এখানে কিন্তু কিন্তু আপনার এই ক্লাসিক নাই আপনি খেলবে লং হ্যান্ডেলে খেলবে যেহেতু বিপিএল শুরু হবে যেন আমি বলছি কারণ আপনার নেক্সট হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর লংগারে আপনি যদি চিন্তা করেন তাইলে আপনাকে টেস্ট ক্রিকেটে ফিরে আসতে হবে আমাদের দেখেন আমরা পিঙ্ক বলে আমরা প্রথম টসে জিতে এ ম্যানেজমেন্টটা বলতেই হয় কারণ আমাদের ডিসিশন নেওয়া উচিত ছিল যে যে যাই হোক আমাদের যেতো আমরা ইউজ টু না এট লিস্ট আমরা দেখতে পারবো যে পিং বল কতটুকু সুইং হচ্ছে বা ইয়ে হচ্ছে ওরা কিবা ব্যাট করছে ফিল্ডিং নাটা হচ্ছে এক্স্যাক্টলি দাজ ঘরোয়া ক্রিকেটের বিষয়ে আমরা আলাপ করছিলাম তাহলে এই 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 আলোচনা তো দীর্ঘ ধরে হচ্ছে সমাধানটা কি সমাধানটা কে করবে আমাদেরকে রিলাই করতে হবে যারা খেলাধুলার সাথে যারা জড়িত ছিলেন তাদের তাদের অনেকের মধ্যে কিন্তু এই জিনিসটা এই নলেজ নলেজ নেই আমরা হয়তো সবকিছুই করছি কিন্তু ভিতরে যে কালচারটা দরকার সেই কালচারটা করি না সেটাই কালচারটা কালচারটা আমাদের একসময় ছিল যে আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমরা খেলি এটাকে একটা রোবোটিক ব্যাপার বানিয়ে ফেলেছি আমরা সো আপনার হার্ডওয়্যার আছে বা সফটওয়্যার নাই বাইরে অনেক কিছুই হচ্ছে কিন্তু ভেতরে যে সফটওয়্যারটা থাকা দরকার যে কালচারের যে ব্যাপারটা বলছি সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের সো এই কালচার থাকলে অটোমেটিক এটা আপনাকে আস্তে আস্তে ডেভেলপ ডেভেলপিং ইয়ে হিসাবে দাঁড় করাতে পারবে আমার মানে আমাদের সবারই কিছু কিছু রোল প্লে করা আছে সেটা খেলোয়াড়ই হোক কোচিং স্টাফ বলি বা অর্গানাইজার বলি মিডিয়া বলি সবারই কিছু করার আছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটকে যদি আমরা উপরে উঠাতে চাই তো ডোমেস্টিক ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্সকে গুরুত্ব দিতে হবে আজকে একটা ছেলে যদি একটা দারুন যদি টিমকে বাঁচায় সেটাকে হাইলাইট করতে হবে আমরা কিন্তু করি না আমরা শুধু আন্তর্জাতিক কিছু খেলার ব্যাপারে আমরা আগ্রহী ওগুলি করি ডোমেস্টিক খেলাটাকে আরো উপরে নিয়ে আসতে হবে সবাই আগ্রহী হয় ওখানে পারফর্ম করার জন্য কারণ ওখানে পারফর্ম করলেও আমি একটা স্টার হতে পারবো এই জিনিসটা কিন্তু আমাদের নেই আপনি ইন্ডিয়া যান অস্ট্রেলিয়াতে যান ওরা দে আর ভেরি প্রাউড অফ দেয়ার ওন ফার্স্ট ক্লাস টিমস ওখানে তার কী রেকর্ড শ্রীলঙ্কাতেই যান আমি ওই স্কুলের প্লেয়ার ছিলাম এটা তাদের জন্য বিরাট গর্বের ব্যাপার কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা নেই এক সময় ছিল যেটা আমি বলছিলাম একসময় ছিল আমি আবার নিয়ে খেলোয়াড় ছিলাম আমি মর নিয়ে খেলোয়াড় ছিলাম এখন কিন্তু সেটা নিয়ে হারিয়ে গেছে কিন্তু সো ওই কালচারটা নেই কিন্তু সেই ওনারশিপ সেই বিলঙ্গিংনেস এগুলো নেই এগুলো ফেরত আসে খুব দরকার এগুলি পরিবর্তনটা হচ্ছে না সবারই একটা প্রশ্ন আমার সবারই একটা প্রশ্ন কারণ খেলাধুলা একটা কালচারটা খুব বিশাল একটা ব্যাপার কিন্তু খেলার মূল আমরা ওখান থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি আমাদের খেলার মাঠে মানসিক এখন রিসেন্টলি আমরা প্রায় দেখছি গত 5-6 বছরে আমাদের খেলার মাঠে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখছি অনেক অনৈতিক অনৈতিক অ্যাক্টিভিটি আমরা দেখছি এগুলো তো হওয়ার কথা না তো যদি একটা প্রপার কালচার থাকে অ্যাক্সিডেন্টলি এদিক ওদিক কিছু একটা হতে পারে বাট যেভাবে হচ্ছে যে পরিমাণে হচ্ছে হ্যাঁ আমাদের খেলার মাঠে একটু আগে ইয়া বল উনি বললেন যে আম্পায়ারিং কথা বললেন

যারা সাউথ আফ্রিকার যে অ্যাকাডেমি আছে বা প্লেয়ার রাইভেন এরা কিন্তু যেমন আমি জানি যে ওয়ান ফিফটি নাইন রান্সের সচিন তেন্ডুলকার একটা ইনিংস আছে সাউথ আফ্রিকায় করেছে যেটা যেটা ওদের ওদেরকে দেখানো হয় এরকম কিছু কিছু ইনিংস আছে আমার মনে হয় অনেকগুলো ব্যাপার আছে যে আমাদের প্লেয়ারদেরও কিন্তু দেখা উচিত যারা এখনও খেলছে আমার মনে হয় না এন্ড অফ দ্য গেম কনসেন্ট্রেট করতে হয় আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি যখন সচিন তেন্ডুলকার অস্ট্রেলিয়াতে খেলতে যায় মার্ভিউজ ওয়াজ ওল্ড সৌরভ গাঙ্গুলি তার রুমমেট ছিল সচিন রাত তিনটা পর্যন্ত জানলার পাশে দাঁড়িয়ে আছে সৌরভ ঘুমাচ্ছে না কি ব্যাপার সৌরভ গাঙ্গুলি ওয়াজ টুয়েলভ ম্যান পরদিন সচিন তেন্ডুলকার মারভিউজ এর বলে সেঞ্চুরি করেছে হি ওয়াজ এইটিন ইয়ার্স ওল্ড এটা কারণ কি জানেন হি কনসেন্ট্রেটেড হোল নাইট কিভাবে সে ব্যাট করবে এই জিনিসটা এখানে মিসিং আমরা যে পিঙ্ক বল আমি বারবার কিন্তু এখানে আসছি কেন আমার খারাপ লেগেছে কেন বাংলাদেশ কিন্তু এত খারাপ টিম না আমাদের মাইন্ডসেট নাই যে হাউ টু প্লে দোস বল আউটসাইড দ্য অফ বলেছেন বলটা আমার আমার আমি কোন জায়গায় ব্যাট লিফ্ট করলে আমার বলটা বেরিয়ে যাবে সেটা কিন্তু আপনার ফুটওয়ার্ক নাই আমরা এওয়ে ফ্রম দ্য বডি আমরা হিট করছি সবসময় এই এগুলো হয় কি কোন জায়গায় একদম ড্যাড পিচে হয় আপনার ফুটওয়ার্ক না সবাই তো বীরেন্দ্র সেহওয়ার্ক বা সাকিবুল হাসান না

আপনার কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার কোনো আপনি আর ন হয় মানে আমাদের দেশে সেই জন্য আসলে লংগার ভার্সন ক্রিকেট আরো বেশি বাড়ানো উচিত সেই জায়গাটাই আমরা নাই কিন্তু আর যেটা বলছেন যে আপনি যে আমরা কেন হচ্ছে না এর মূল কারণ কি জানেন আমরা সবাই মানে আমাদের সমাজের ম্যাক্সিমাম জায়গায় যেটার প্রতিফলন দেখছি বা ঘটছে সেটা হলো শর্টকাট সবাই শর্টকাট রাস্তা খুঁজি যে খুব দ্রুত কিভাবে সাফল্য পাওয়া যায় আপনি টাকা বানানোর বেলায় শর্টকাট খেলার বেলায় শর্টকাট আমি সাফল্য চাই ওর কাছ থেকে সেটাও শর্টকাট যে আমি প্লেয়ার এত বেতন দিচ্ছি এত টাকা দিচ্ছি ভালো খেলে দাও ভালো খেলবে না কেন এত টাকা দিচ্ছি প্র্যাকটিস করছে রেগুলার কিন্তু ওই যে কালচার যে কাল ক্রিকেট আসলে এমন একটা জিনিস এটা একেবারে কালচার মানে এই কালচার যদি গড়ে না ওঠে ক্রিকেট কালচার ছাড়া কোনো জাতি বড় মানে ভালো ক্রিকেট খেলেনি ভালো ক্রিকেট নেশন হিসেবে দাঁড়ায়নি সেই এই কালচারের মধ্যে দিয়ে যেতে হবে বাইরে গেলে আপনি পারবেন না আপনি যত টাকাই দেন প্লেয়ারে আর ওই যত ভালো কোচ এনে দেন কারণ আপনার বললেন যে ওই যে এইভাবে ঘুরতে 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 আসবে তো সব প্লেয়ার আপনি ওই নিচের থেকে বেরোতে হবে সব মানে আপনি ট্যালেন্টেড প্লেয়ার ওই রকম বাই মানে বাই নেচার পাবেন কয়জন দুইজন চারজন কিন্তু খেলবে তো এগারো জন আপনার এগারো জন প্লেয়ারকেই তৈরি করতে হবে আর পাইপ লাইনে তো প্লেয়ার থাকতেই হবে তো শর্টকাট হলে হবে না মানে এখন আমাদের বোর্ডের সমস্যাটা বোধহয় ওই জায়গাটায় অনেক প্লেয়ার আছে মানে এক্স প্লেয়ার আছেন সবাই আছেন কর্মকর্তারা আছেন তারা আমাদের চেয়ে কম বোঝেন তাও না তারা ভালো বোঝেন বাট আমার মনে হয় তারা সাফল্যটা খুব যুত চান মানে যেটা আমার মনে হয় না ভাইস এই ফাইনালি আপনার কাছে আবার আসবো যে সুব্রত বলছিলেন যে এখন আমাদের সময় এসেছে যে তিনটা ফরম্যাটের জন্য আলাদা দল এবং টি টোয়েন্টির আলাদা জন্য আলাদা কোচের কথা বলছেন এটা কি আমাদের এই সময়টা এসেছে হয়তো হয়তো এখন আসেনি বাট ইভেনচুয়ালি কিন্তু একথা সত্যি যে তিনটা খেলার মেজাজ তিন রকম মেজাজ তিন রকম তিনটা খেলার দর্শন তিন রকম যে কোচ এখন আছেন সে কোচ হয়তো নিজে কখনো টি টোয়েন্টি খেলেননি টি টোয়েন্টির সাথে ইনভলভ ছিলেন না টি টোয়েন্টি দল হয়তো উনি হ্যান্ডেল করেছেন ভবিষ্যতে আসবে যারা খেলেছে দল হ্যান্ডেল করেছে ওমন কাছে চাইবেন যে যার জানা থাকবে এই খেলাটার ভেতরের ব্যাপারটা কেমন আলটিমেটলি হয়তো সেটা আসবে বাট এই মুহূর্তে হয়তো আমাদের হাতে অত খেলোয়াড় নেই যা যে যা দিয়ে আমরা হয়তো তিনটা ভিন্ন দল করতে পারবো তিনটা ভিন্ন দল করা মানে এই না যে এগারো 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 কিছু কমন প্লেয়ার তো থাকবেই কিন্তু প্রত্যেকটা দলই যারাই থাকবে তারা ওই ওই খেলায় স্পেশালিস্ট প্লেয়ার হিসেবে থাকবে সেটা হয়তো এখন আমাদের সময় আসেনি আলটিমেটলি হয়তো আসবে তবে অলরেডি বোধ দুটো কোচের সুযোগ হয়তো আমাদের দেশে এসছে হয়তো ছোট ফর্ম্যাটের জন্য আমরা এক ধরনের কোচ নিলাম লম্বা ফর্ম্যাটের জন্য আরেক ধরনের কোচ নিলাম হেড কোচ না হলো ভেতরে ব্যাটিং কোচ অথবা বলিং কোচ টেস্টের জন্য আলাদা থাকলো ওয়ান ডে এবং টি টোয়েন্টির জন্য আলাদা থাকলো সেরকম হওয়ার সুযোগ হয়তো আছে এভেনচুয়ালি এটা হবেই কিন্তু এটা এটা হবে সব দেশেই তাই করবে এবং আমাদের হয়তো আস্তে আস্তে ভাবতে হবে

এমনকি ভালো মাপের খেলোয়াড়রাও যারা ন্যাশনাল ডেমে খেলে তারা যখন ডোমেস্টিক খেলে আমরা যে লিস্টে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা বলি প্রায় তিন মাস থেকে সাড়ে তিন মাস এটার সময় সময়সীমা বা তার চেয়েও বেশি এই তিন মাস সাড়ে তিন মাস আপনি যে লোকটার আন্ডারে থাকেন তার কোয়ালিফিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং তার দর্শন সে কীভাবে দল চালায় তার একটা বিশাল ইমপ্যাক্ট নিয়ে খেলোয়াড়দের থাকবে বিশেষ করে জোনিয়ে জুনিয়র আপকামিং খেলোয়াড়দের উপর থাকবে কিন্তু সো ওই এনভায়রনমেন্টের খুব ইম্পর্ট্যট ওইদিকে আমাদের খুব বেশি মনোযোগী হওয়া উচিত বিদেশি কোচের বাইরেও জি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজ এখানে শেষ করতে হচ্ছে দর্শক আজ এখানে শেষ করছি নিটলটা একুশের রাত নিশ্চয়ই আমাদের ক্রীড়াঙ্গনে যারা আছে তারা আমাদেরকে সামনের দিকে আরো সাফল্য এনে দেবে আমাদেরকে আরও সাফল্যের আনন্দে ভাসাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি